যুক্তরাষ্ট্র সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান কিছুদিন আগে একটি বিল্ডিং থেকে বাইরে বের হচ্ছিলেন কিন্তু তখন হঠাৎ করে ছোট একটি বাচ্চা প্রিন্সকে বলে তার একটি মার্সিডিজ কার চাই এরপর যা হয় তা আপনি নিশ্চয়ই দেখে নিন আসলে বন্ধুরা যখন ওই বাচ্চাটি মার্সিডিজ দাবি করে তখন প্রিন্স তার একজন সহযোগীকে বলে বাচ্চাটির অ্যাড্রেস নিতে আর পরের দিন সকাল হতে না হতেই বাচ্চাটির ঘরে মার্সিডিজ পৌঁছে যায় আমি আপনাদেরকে যা বলতে চাই তা হচ্ছে যদি কখনো প্রিন্সের সাথে দেখা হয় তাহলে প্রাইভেট জেটের নিচে কথাই বলবেন না পারলে আমার জন্য একটা দাবি করবেন